আশরাফ আলী জানতে চেয়েছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি এটা প্রচার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব প্রশংসনীয় কাজ নয়, কারণ মৃত্যুর সময় মানুষের নানা রকম অবস্থা হয়ে থাকে, সেই অবস্থাগুলোর সম্প্রচার করা বা মানুষের মধ্যে প্রচার করা ছড়াছড়ি করা উচিত নয়। তবে রিপোর্টের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে ছবি তোলা যেতে পারে। ছবি যতক্ষণ পর্যন্ত প্রিন্ট করা না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে অনেক ওলামায়ে কেরাম হারাম মনে করেন না, অর্থাৎ যেটা ভার্চুয়াল থাকে এবং যেটা সফট কপি থাকে, এবং সেই মতটি আমাদের কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। সেই জন্য এটাকে আমরা সরাসরি নাজায়েজ বা গুনাহের কাজ বা হারাম কাজ বলতে পারি না। তবে বিনা প্রয়োজনে এ ধরনের ছবিকে ছড়াছড়ি করা, বিশেষ করে তখন মৃত্যুর সময় দেখা যায় যে অনেকের মুখ বাঁকা বা কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা বা নানা রকম অবস্থায় তৈরি হয়, তো এগুলো ছড়াছড়ি করাটা আমরা অনুত্তম অনুচিত মনে করি।